কাটোয়া ও তার পার্শ্ববর্তী এলাকার সমস্ত ধরনের খবর জানতে সঙ্গে থাকুন পাশে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি ছিনতাই চক্রকে পাকড়াও করল মঙ্গলকোট থানার পুলিশ মঙ্গলকোটের ঝিলুগ্রাম থেকে নূর হাসমত রানা মেটে এবং মুর্শিদাবাদ জেলার বরেঞ্চা থানার গোদাপাড়া গ্রাম থেকে মীর আমির আলীকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতে রাখার আবেদন করে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে মঙ্গলকোট থানার পুলিশ পনেরোই জুলাই সন্ধ্যার সময় বর্ধমান রেল স্টেশন থেকে মঙ্গলকোটের পালিশগ্রাম যাওয়ার জন্য এক মহিলা চার চাকা গাড়ি ভাড়া করেন পালিশগ্রাম আসার আগেই ঝিলুর মোড়ে এসে মহিলা গাড়ির চালককে গাড়ি মদের দোকানের কাছে দাঁড় করাতে বলেন গাড়ির চালক গাড়ি দাঁড় করালে দুই দুষ্কৃতী এসে গাড়ির চালককে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দিয়ে মহিলা সহ গাড়ি নিয়ে চম্পট দেয় মহিলার খোঁজ এখনও পাওয়া যায়নি কাটোয়া মহকুমা আদালত ধৃতদের চার দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন